প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কী করবেন জেনে নিই দেখার জন্য। আপনারা জানেন যে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি এবং আপনাদের যে সকল সমস্যা আপনারা আমাদের কাছে জানান কিংবা লিখেন সেই সকল সমস্যা ন্যাচারাল বা প্রাকৃতিক উপায়ে কিংবা হার্বস বা ওষুধের মাধ্যমে কীভাবে আপনারা ভালো থাকতে পারেন সেটি এই অনুষ্ঠানে পরামর্শ দেওয়া হয়। অনেক প্রশ্ন পাঠিয়েছেন, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উত্তর দেবার জন্য উপস্থিত আছেন মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আলমগীর মতি। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর আলমগীর মতি শুভেচ্ছা নিন। আপনাকেও জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক আসুন তাহলে, আপনারা যে প্রশ্নগুলো আমাদের কাছে পাঠিয়েছেন তার উত্তর নিয়ে আমরা আজকে আমাদের পর্বটি শুরু করি। উত্তরা থেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন সাদিয়া, 32 বছর বয়স। বলছেন যে আমার ডান ব্রেস্টে টিউমার হয়েছিল, 2 বছর আগে অপারেশন করেছি, এতদিন ভালোই ছিলাম, বর্তমানে আমার আবার ব্রেস্টের টিউমার দেখা দিয়েছে, অপারেশন ছাড়া কোনো উপায় আছে কি না? যে বোন চাবিয়া, অপারেশনটা ছাড়া অনেক উপায় আছে, খাদ্য অভ্যাসের মাধ্যমে এটার কিছুটা সমাধান করা যায়। তবুও এখানে ম্যামোগ্রাফির একটা ব্যাপার আছে, নতুন করে আবার ম্যামোগ্রাফি করতে হবে, নতুন করে আবার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে তাকে যেতে হবে, বর্তমান পজিশনটা তাকে বুঝতে হবে। এরপরে আমাদের চিকিৎসা বিজ্ঞানে যেগুলো ন্যাচারোপ্যাথিতে আছে, ধরুন সে এখানে দুধ খেতে পারবে না। আচ্ছা, আমরা ব্রেস্ট টিউমার বা ব্রেস্ট ক্যান্সার হলে সেই রোগীদের দুধ খেতে নিষেধ করি, এক নম্বর। 2 নম্বরে কোনোরূপ এডিকশন তার থাকতে পারবে না, আর শাকসবজি ফলমূল খাবে, প্রতিদিন টমাটোর জুস খাবে এবং স্যুপ খাবে, 2 বেলা টমাটোর জুস এবং স্যুপ, যথেষ্ট পরিমাণ লাইকো আছে এর ভিতরে, এটা তাকে খেতে হবে। প্রতিদিন 1/2 কেজি গাজরের শরবত খেতে হবে, গাজরকে ব্লান্ড মেশিনে কেটে কেটে দিয়ে শরবত করে ওইটা খাবে, আর দধির শরবত বিট লবণ দিয়ে প্রতিদিন 1/2 কেজি, আর টেবিল চামচের 2 চামচ অলিভ অয়েল, সকালে 1 চামচ রাতে 1 চামচ, আর সর্বরকম চিনি এবং দুধ খাওয়া বন্ধ করতে হবে, কিন্তু দধি খেতে হবে, আর অনেক বেশি খাবে, সাদা লবণের পরিবর্তে কালো লবণ খাবে, জাউ ভাত খাবে, নরম ভাত, ভাতের সাথে পালং শাক, বিভিন্ন রকম তরি তরকারি, বাঁধাকপি, ফুলকপি, এই জাতীয় জিনিসগুলো বেশি খাবে। পৃথিবীর যে কোনো দেশেই যদি কারো ব্রেস্ট টিউমার হয়, ব্রেস্ট ক্যান্সার হয়, ব্রেস্ট চাকা বেঁধে যায়, ব্রেস্টের কোনো সমস্যা হয়, ব্রেস্টে ব্যথা করে, তখন তারা বাঁধাকপি এবং ফুলকপি বেশি খায়। এবং বাঁধাকপি ফুলকপিটা অনেকটা দেখতে স্তরে স্তরে স্তরীভূত বলে এটা অনেকটা ব্রেস্টের মতোই, এটাকে ডক্টরিন অফ সিগনেচার ডস থ্রাপি বলে। যে পৃথিবীতে যে শাকসবজিগুলো, যে মশলাগুলো, যে হার্বাল গাছগাছড়াগুলো দেখতে আমাদের আক্রান্ত অঙ্গের মতো, সেই আক্রান্ত অঙ্গের মতো যে গাছগুলি সেগুলো তাকে বেশি খেতে হবে, যেরকম বাঁধাকপি, ফুলকপি, ক্যাবেজ এবং কলিফ্লাওয়ার, এই দুইটাই ব্রেস্টের মতো। এই জন্য এটা ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সারের জন্য একটা মহা ঔষধ, এটাকে স্যুপ, জুস, তরি তরকারি করে বেশি খেতে হবে। আর বেবিকর্ন, বেবিকর্ন মানে ভুট্টা ছোটোটা, এটা অজস্র বাংলাদেশে পাওয়া যায়, সব ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যায়, প্রায় 1-1টা প্যাকেট 20-30 টাকা, 1-1টা প্যাকেটের মধ্যে 20-25টা করে থাকে, ওইটা প্রতিদিন 5টা করে বেবিকর্ন খেলে, বেবিকর্নটা অনেকটা মেয়েদের ব্রেস্টের মতো। আচ্ছা, এই জন্য বেবিকর্নটাও খুব স্তরে স্তরে স্তরভূত, এই বেবিকর্নটা যদি বেশি খায় তাহলেও ব্রেস্টের সমস্যা যায়। এগুলি বাস্তবই, এগুলি খেতে হবে, খেয়ে পরীক্ষা করতে হবে, শাকসবজি ফলমূল বেশি খেতে হবে, আর বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কাউন্সিলিং করে যেতে হবে, চিকিৎসা করতে হবে। এই যে ব্রেস্টের টিউমার হলেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নারীরা মহিলারা মনে করেন যে ক্যান্সার হলো কিনা, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এটা ক্যান্সার না, সিম্পল টিউমার, অনেক ক্ষেত্রে একটু সিস্ট থাকে পানির থলির মতো আর কি। তবে এখানে যদি টিউমারটা ধীরে ধীরে বাড়তে থাকে, বৃদ্ধি পাইতে থাকে, ব্যথা হইতে থাকে, ভিতরে একটা বিজল আকার ধারণ করে, বিজারে ভিতরটা যদি অনেকটা লাভ গ্রোথ মানে পান পাতার মতো হয়, ভিতরে দুটো কাটা কাটা ফিল করে, এবং ভিতরটা যদি ডিম্বাকৃতির হয়, তাহলে এখানে কিছুটা রিস্ক আছে, একদম রাউন্ড ফেস হইলে, চাপ দিলে, ব্যথা না করলে কোনো অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, কিন্তু আর টিউমার হলে
ব্রেস্টে সতর্ক হতে হবে, সে দুধ খেতে পারবে না, দধি খেতে হবে অনেক বেশি করে, চিনি খেতে পারবে না, মধু খেতে হবে অনেক বেশি করে, সব রকম মাংস বাদ দিয়ে, আমিষ বাদ দিয়ে তারা শাকসবজিতে চলে আসতে হবে, ভেজিটেরিয়ান হইতে হবে 6 মাসের জন্য। আলহামদুলিল্লাহ সে অনেক ভালো রেজাল্ট পাবে। আচ্ছা বোন সাদিয়া, প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আতঙ্কিত হবেন না। যদি টিউমারের সাইজ বড় হতেই থাকে, তাহলে ডাক্তার আলমগির মতে কিন্তু কিছু ন্যাচারাল বা প্রাকৃতিক উপায় বললেন, যেগুলো কিনা এই সমস্ত সমস্যা সমাধানে কিংবা কমাতে অনেকখানি সহায়ক হবে, আশা করি এটি মেনে চলবেন। তবে যেটি উনি অনুমতি এটাও বললেন যে যদি টিউমারের সাইজ ধীরে ধীরে বড় হতে থাকে এবং এর সাথে ওই অংশে চামড়া যদি কুচকিয়ে যায় কোনো ঝড়ে, পানি ঝড়ে সামনের দিকে উঠতে থাকে, এগুলো কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতেই হবে। আর হলুদের প্রলেপ দিতে পারবে, ছোট মানে প্রথম থেকেই হলুদের প্রলেপ দিতে পারবে, হলুদ এবং মধু দিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা প্রলেপ দিয়ে রাখতে পারবে। আর গাজর আর কচি শশা চোকলা সহ অনেক বেশি খেতে হবে। আচ্ছা, যাদের ফ্যামিলিতে ব্রেস্ট টিউমার বা ব্রেস্ট ক্যান্সারের ইতিহাস আছে, মা খালা বোনের, তাদের কিন্তু ঠিক একই রকম ভাবে হতে পারে। তারা যদি আবার রসুন পেঁয়াজ অনেক বেশি খায় তাহলে কিছুটা তাদের প্রতিরোধ হয়, কারণ ওই টিউমারটার গ্রোথটা অনেকটা রসুনের মতো পেঁয়াজের মতো, এই জন্য ওখানে ডক্ট্রিন অফ সিগনেচারে রসুন পেঁয়াজ অনেক বেশি খেলে এরা একটা ভালো রেজাল্ট আসে। যে মহিলারা একটু মোটা স্থূল অবশ্যই অবিস, তাদের কিন্তু আবার এই ধরনের ব্রেস্ট টিউমার হওয়ার একটা পসিবিলিটি বেশি থাকে। এছাড়াও দেখা যায় যে পিরিয়ডের সাথেও এটা একটা সম্পর্ক আছে, অনিয়মিত পিরিয়ডে হরমোনের সাথে ইস্ট্রোজেন একটা বিশাল সম্পর্ক আছে, ইস্ট্রোজেন যে বংশপরম্পরায় হরমোনের সাথে সম্পর্ক থাকলে এটা কিন্তু হতে পারে। যারা আবার খুব বেশি শাউটিং করে কথা বলে, অনেক বেশি চিৎকার দেওয়া কথা বলে, অনেকে কথা বলার সময় গায়ের শক্তি খরচ করে কথা বলে, তাদের জন্য ব্রেস্ট টিউমারের ঝুঁকি বহন করে। যারা বালিশে শোয়ার সময় উপর হয়ে শোয় এবং বালিশ বুকে নিয়ে শোয়, যারা ব্রা পরে শোয়, যারা 24 ঘন্টা ব্রা ব্যবহার করে, তাদের জন্য ব্রেস্ট টিউমারের ঝুঁকি অনেক বেশি হয়। হ্যাঁ বোন সাদিয়া, ঘাবড়াবেন না, অনেকেই এই ধরনের সমস্যায় ভুগতে পারেন, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আমরাও আপনার এই প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করলাম। এরপরও যদি আপনার কিছু জানার থাকে, কিংবা দর্শক আপনারা যারাই শুনছেন না কেন, যারাই প্রশ্ন করছেন না কেন, তারা যদি এরপরেও আমাদের কাছে কিছু জানতে চান, তাহলে ফোন করতে পারেন। ভালো হয় যে সরাসরি যদি চলে আসেন, তাহলে আমরা আপনাদেরকে একটু পরিপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। ডাক্তার আলমগির মতে আমরা আরও আলোচনা করব, আপনার কাছে ফিরে আসব, তার আগে একটি বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, দেখছিলেন মডার্ন হার্বাল গ্রুপ, সুস্বাস্থ্যে প্রতিদিন কী করবেন জেনে নিন। আমরা একটি বিরতিতে যাচ্ছি, খানিকক্ষণ পরেই ফিরছি। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আপডেট পেতে ডাক্তার আলমগির মতে ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।